আমরা এখন সুপ্ততাপ সম্বন্ধে জানবো। সুপ্ততাপ জিনিসটা কি, সেটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা এই ওয়ার্ডটা একটু খেয়াল করি যে সুপ্ত, সুপ্ত কথাটার মানে কি আসলে। সুপ্ত কথাটার মানে হচ্ছে গিয়ে যে লুকানো। তো সুপ্ততাপ মানে হচ্ছে লুকানোতাপ, ব্যাপারটা আসলে লুকানো কেন হইলো। তো আমরা যদি একটু খেয়াল করি যে লুকানোতাপ বা সুপ্ততাপ বলতে আসলে কি বোঝাচ্ছে, আমরা একটু আগে যে একটা গ্রাফ দেখেছিলাম যে পানির অবস্থা পরিবর্তনের গ্রাফ, সেই গ্রাফে আমরা দেখেছিলাম মাঝে মাঝে বি থেকে সি বা হচ্ছে গিয়ে ডি থেকে ই, এই যেই রেখাটা ছিল সেই রেখাটা কিন্তু ঊর্ধ্বমুখী হয়নি, সেই রেখাটা কি হয়েছে, সেই রেখাটা কিন্তু একদম স্ট্রেইট লাইন গেছে। তো এর মানে আসলে কি, এর মানে হচ্ছে ওই তাপমাত্রায় পানি থাকে এবং কিছুক্ষণ পরে পানিটা বাষ্পে পরিণত হয়। আবার আমরা যদি 0°C এর কথা বলি তাহলে 0°C কিন্তু বরফও থাকে এবং 0°C পানিও থাকে। তো ব্যাপারটা কি হইলো, একটা তাপমাত্রা কিন্তু অবস্থা দুইটা। তো ব্যাপারটা হচ্ছে এরকম, সুপ্ততাপ ব্যাপারটা যদি ব্যাখ্যা করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, একটা অবস্থা যেই তাপ শোষণ করে একটা পদার্থ তার অবস্থা পরিবর্তন করে সেই তাপটাকে আমরা বলি সুপ্ততাপ। আমরা ঊর্ধ্বপাতন সম্বন্ধে জানবো। তো ঊর্ধ্বপাতন সম্বন্ধে জানার আগে আমরা আরও কিছু ব্যাপার একটু জেনে আসি। তো আমরা জানি যে আমাদের যদি কোনো কঠিন পদার্থ থাকে তাকে যদি আমরা তাপ দিই তাহলে সেই তাপটা শোষণ করে কঠিন পদার্থটা তরলে পরিণত হয়। আমরা যদি তরল পদার্থকে আরও বেশি তাপ দিই তাহলে সে কিন্তু বাষ্পে পরিণত হয়ে যায়। এখন সেই বাষ্পটাকে যদি আমরা একটু ঠান্ডা করে ফেলি তাহলে কিন্তু সে আবার তরলে এসে পড়বে এবং সেই তরলটাকে যদি আমরা আবার ঠান্ডা করি তাহলে সে আবার কঠিন পদার্থে পরিণত হবে। তো এটাই কিন্তু একটা ন্যাচারাল নিয়ম বা নর্মাল নিয়ম যে তাপ দিব এবং পদার্থের পরিবর্তন হবে কিভাবে, কঠিন থেকে তরলে এবং তরল থেকে বাষ্পে। কিন্তু আমাদের চারপাশে এমন কিছু পদার্থ আছে যাদেরকে আমরা হচ্ছে তাপ দিলে তা সরাসরি তরলে পরিণত না হয়, আমরা চিন্তা করলাম কঠিন অবস্থায় আছে তাকে আমরা তাপ দিলাম সে তরলে পরিণত হওয়ার কথা ছিল কিন্তু তরলে পরিণত না হয়ে সে সরাসরি গ্যাসীয় অবস্থা বা বাষ্পে পরিণত হলো, এবং তাকে যদি আমরা ঠান্ডা করি তাহলে সে ওই বাষ্পটা বা ওই গ্যাসটা তরলে পরিণত না হয়ে আবার হচ্ছে গিয়ে আমার কঠিন অবস্থায় আসবে। তো এই যে আমাদের তরলের যেই টার্মটা বা তরল অবস্থাটা আমাদের যে হচ্ছে থাকে না, তো এই টাইপের যারা পদার্থ তাদেরকে আমরা ঊর্ধ্বপাতিত পদার্থ বলি। এবং এই যে প্রক্রিয়াটা, যে প্রক্রিয়ায় কঠিন পদার্থকে তাপ দিলে সে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় এবং বাষ্পকে ঠান্ডা করলে সে তরলে পরিণত না হয়ে সরাসরি আবার কঠিনে রূপান্তরিত হয়ে যায়, এই পদ্ধতিটাকে আমরা বলতেছি কঠিন ঊর্ধ্বপাতন। তো আমরা যদি কিছু ঊর্ধ্বপাতিত পদার্থের উদাহরণ দিই তাহলে আমাদের চারপাশে এরকম অনেক উদাহরণ আছে, যেমন হচ্ছে আমাদের কঠিন CO2 বা কঠিন কার্বন ডাইঅক্সাইড একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, আমাদের আয়োডিন একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, নেপথুলিন যে আমাদের আছে আমরা কাপড়ে ব্যবহার করি সেই নেপথুলিন হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, আমরা যদি কর্পূরের কথা চিন্তা করি সেই কর্পূরও কিন্তু একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। এই পদার্থগুলোর ক্ষেত্রে কি হয়, এদেরকে যদি আমি তাপ দেই তাহলে সেই তাপ পেয়ে বা এই পদার্থগুলো যদি আমাদের প্রকৃতি থেকে পরিবেশ থেকে তাপ শোষণ করে তারা কিন্তু কঠিন থেকে আমাদের কখনোই তরলে পরিণত হয় না, তারা সরাসরি বাষ্পে পরিণত হয়। এক্সাম্পলটা যদি আমি খেয়াল করি একটু, আমরা নেপথুলিনের কথা চিন্তা করতে পারি, কিন্তু নেপথুলিনে কি হয়, আমরা কিন্তু আমাদের কাপড় তেলা পোকা বা বিভিন্ন পোকামাকড় থেকে রক্ষা করার জন্য নেপথুলিন ইউজ করি কাপড়ে। তো আমরা যদি সেই কাপড় পরি আমাদের কাপড়টা কিন্তু কখনো ভিজা থাকে না, কখনো আমরা খেয়াল করি না যে কাপড়টা ভিজে আছে, কিন্তু আমাদের নেপথুলিনটা কিন্তু শেষ হয়ে যায়। তো আমাদের ওই কাপড়ের ভিতরে থাকা তাপ শোষণ করে আমাদের ওই নেপথুলিনটা কখনো তরলে পরিণত হয় না। কেন পরিণত হয় না, কারণ সেটা একটা ঊর্ধ্বপাতিত পদার্থ, তার ঊর্ধ্বপাতন হচ্ছে সে হচ্ছে সরাসরি কি হবে, বাষ্পে পরিণত হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আমরা ঊর্ধ্বপাতন ব্যাখ্যা করতে পারি।